নমস্কার বন্ধুরা, ভারতবর্ষের 77তম স্বাধীনতা দিবসে আমার তরফ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা জানাই। প্রায় 200 বছরের পরাধীনতার মুক্তি যাদের হাত ধরে, তাদের সবাইকে আভূমি নমস্কার জানাই। আজকের দিনে দেশটার কি অবস্থা, কত দুর্নীতি, কত খারাপ খারাপ, এসবগুলো ভাবতে নেই। আজকের দিনটা সেলিব্রেট করার দিন। লেটস সেলিব্রেট দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ আস। আজ সকালবেলাতে পতাকা উত্তোলন হচ্ছে এমন একটা জায়গায় গিয়েছিলাম, কিন্তু ভিডিও করেও করে উঠতে পারিনি, কারণ যিনি পতাকা উত্তোলন করছিলেন, যাই হোক কি আর বলবো, ঠিক আছে। তো এখন সকালবেলায় আজকে আমাদের গাছের আতা, সেটা আলপনা দিয়ে প্রত্যেককে একটা করে দিল স্বাধীনতা দিবস উপলক্ষে মিষ্টিমুখ। আমার পক্ষে এর থেকে বেশি মিষ্টি খাওয়া সম্ভব নয়। তো যাই হোক, সেটা গোটাটাই খাওয়ার পরে মায়ের সাথে একটু কথা হলো, মাকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালাম, মাও জানালেন, এবং আমি দেখতে চাইলাম, মা আমার কিনে দেওয়া নাইটিগুলো পরছো তো? তো মা দেখালেন, হ্যাঁ মা পরছেন গোলাপি নাইটিটা, যেটা আমার খুব পছন্দ হয়েছে। এছাড়াও আরও কত রকমের কথাবার্তা, সংসারে কি মা মেয়ের কথার কোনো শেষ আছে? নেই তো। আর আজকে যেহেতু মায়ের ঘরটা তুলে দেব, ঘর থেকে মামা গন্ধটা অনেকটাই চলে যাবে। তো মায়ের সাথে কথা বলে এইভাবেই পরোক্ষে গন্ধ পাওয়ার চেষ্টা, তবে এটা তো প্রত্যেক দিনেরই ব্যাপার, আমার রোজের রোজই চলবে। মাঝখানে দেখলাম একজন কমেন্টে লিখেছেন যে বাবার গলার মালাটা তো শুকিয়ে গেছে, ছিল ওটা নামিয়ে দাও। সত্যি শুকিয়ে গেছে, দেখতে ভালোও লাগে না বটে, কিন্তু আমার মা এই জিনিসটা করতে দিতে নারাজ। প্রত্যেক দিন যদি নতুন নতুন মালা পরিয়ে দিই, তাহলেও যেটা হয় যে পেছনের শুকনো মালাটা, জানি না মা হয়তো বা কিছু একটা কল্পনা করে নেন, সেটা তুলতে দিতে চান না। আর এই কটা দিনের জন্য মা এসেছেন, তো যার ফলে এটা আর আমি আপত্তি করিনি। তবে একটাই খারাপ লাগার জায়গা, যে আমার কমিউনিস্ট বাবার গলাতে মালা দিয়ে মা যে কী কাণ্ড করেন, কপালে চন্দন দিয়ে দেন, বাবা ছবি হয়ে গেছে, কিন্তু তবু আমার বাবা তো বাবাই না, আমার এই জিনিসগুলো একদম সহ্য হয় না। ইনফ্যাক্ট আমার মানে যে মানুষ নেই তার গলাতে মালা দিলে আরও বেশি ফিল হয় যে সে মানুষটা নেই, তিনি তো রয়েছেন, তিনি কি চলে গেছেন মনে তো হয় না। আমরা যতদিন আছি ততদিন তো আমাদের বাবাও আছেন, এখন আমাদের মধ্যেই বেঁচে আছেন। কিন্তু মার সাথে এই জায়গায় আমার একটু বিরোধ আছে, কিন্তু এ কদিনে আমি কিছু বলিনি, কারণ মা অল্পদিনের জন্য আছেন। তো মা যখন চলে গেছেন, এবারে মালা টালা সব কিছু সরিয়ে দেওয়াই যেতে পারে। আর তাছাড়া আরও অনেক রকমের ব্যাপার, এই শাড়িগুলোকে সমস্ত কিছু ঢুকিয়ে রাখতে হবে। তবে আমার মনে হচ্ছে না যে এই শাড়িগুলো এর পরে এসে মা আর পরবেন, মানে ঘরে পরা শাড়িগুলোর কথা বলছি, মাকে তো আমি নাইটি পরার অভ্যেস করতে বলেছি, দেখা যাক কী হয়। একটি নাইটি মা রেখে গেছেন, প্রথমত সেই নাইটিটি আমার মায়ের পছন্দ হয়নি, আর দ্বিতীয়ত হচ্ছে আমিও দেখলাম ভালোই হয়েছে, কারণ ওটা তো মাপে মাপে কাটানো রয়েছে। আমার যখন শিলিগুড়ি থেকে আমি নিয়ে যাবো মায়ের জন্য এরপরে, বা শিলিগুড়িতে আসলে মাকে যদি কিছু পরতে দিই, তাহলে এটা আমার মানে দর্জিকে দিয়ে কাটাতে সুবিধে হবে। এটা একটা মাপের নাইটি হিসেবেই আমি রেখে দিয়েছি, তো এটা আবার যত্ন করে ভেতরে ঠুকিয়ে রাখতে হবে। আর বালিশের ওয়ারগুলো বদলাবো না, ওটাতে বড্ড বেশি মামা গন্ধ, হ্যাঁ ওটা আমি মাথায় দেবো, বরং আমার মায়ের মাথায় এমন কিছু নোংরা নেই যেটা আমি মাথায় দিতে পারবো না। কিন্তু বিছানার চাদরটা তুলে দিতে হবে, বিছানার চাদর, তারপরে ওই যেটা গায়ে দিয়েছিলেন ওই বালাপুষ যেটা, সেটা এগুলো খুব সহজেই কেচে দেওয়া যায় যেহেতু মেশিনটা রয়েছে। আর বিছানা চাদরটা তুলতে গিয়ে দেখছি দুদিকটা সমান হলো না, কিন্তু তখন ঘোড়ের মাথায় ঝপাঝপ করে ফেললাম বটে, কিন্তু তারপরে যখন দেখছি তখন এটা চেঞ্জ করে দিতেই হবে, বা ঠিক করে দিতে হবে, চেঞ্জ না মানে ঠিক করে দিতে হবে। এরপরে জিনিসপত্রগুলো কেচে নিই, কেচে নিয়ে তারপরেতে আমি গাছে একটু জল দেবো, সকালবেলাতে দিয়েছি, এখন এই দিকটায় কাজ হচ্ছে না, কিন্তু রঙের কাজ শুরু হবে, যার ফলে আমি জিনিসপত্রগুলোকে আনতে পারছি না আমার বারান্দা বাগানের জিনিসগুলোকে। তো সেটা যাই হোক, আপাতত যে কটা গাছ তো রয়েছে সেগুলোকে তো জল দিতেই হবে, তবে যখন রঙের কাজ হবে তখন সম্ভবত এগুলোকেও সরিয়ে দিতে হবে, কারণ গ্রিলটা রং হতে পারে, সম্ভাবনা রয়েছে, দেখা যাক সেটা পরবর্তীকালে জানা যাবে। তো এখন আপাতত সমস্ত কাজকর্মগুলো করে নিই, তারপরে আপনাদের সামনে একটু কথোপকথনে আসছি। শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে, এটা বোধ হয় 2 নম্বর আমার আপনাদেরকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো। আজকে আমার ব্লগটা শেয়ার করতে শুরু করতে প্রায় বিকেল হয়ে গেল, প্রায় কি সন্ধেই হয়ে গেল, প্রায় সন্ধে হয়ে গেল, প্রায় বিকেল না, এখন বিকেলই। তো কারণ হচ্ছে আমি আমার একটা ওই ইউটিউবেরই একটা কাজ নিয়ে খুব বেশি ব্যস্ত ছিলাম। আমি বুম্বাদার দুজনেই ওই অ্যামাজন অ্যাফিলিয়েটেড
কন্টেন্ট ক্রিয়েটার হলাম আমি অ্যাকচুয়ালি, সেই পদ্ধতিটা ভীষণই কমপ্লিকেটেড, যার ফলে সেটা করতে অনেকক্ষণ সময় লাগলো। তাছাড়া আজকে স্বাধীনতা দিবসের দিনে ওদের কাজ করতে আসার কথা ছিল না রাজমিস্ত্রি দাদাদের, কিন্তু ওরা এসেছে আজকে, তা যার ফলে ঠক 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 করছে, কনসেন্ট্রেট করতে সমস্যা হচ্ছিল। ওরা আজকে হাফ ডে কাজ করেছে যেহেতু স্বাধীনতা দিবস, তো ওরা মোটামুটি একটার পরে গেল, দেড়টার পরে গেল, হ্যাঁ তারপরে আমরা কাজ করতে শুরু করলাম। এবং সেটা করে করে আজকে যে দুটো জিনিসের লিঙ্ক আমি দিয়েছি ডিসক্রিপশনে, যদি আপনারা সেখান থেকে কেনেন তাহলে সেখান থেকে কিছুটা লভ্যাংশ আমারও থাকবে এটা আজকে থেকে। এবং আমি একটা জিনিসে বলতেই পারি যে যে জিনিসগুলো কিনেছি আমি নিজে প্রচুর সার্চ করে, তারপরেতে রিভিউ টিভিউ দেখেই সেগুলো কিনি, এবং অবশ্যই আমি ব্যবহারিক জীবনে সেগুলোর ব্যবহারটা আপনাদের দেখাই। যেমন ভৃঙ্গ রাজস্বের কথা যেটা বলেছিলাম, সেটা আমার পুরনো বন্ধুরা জানেন, এটা আমি অনেকদিন থেকেই খাচ্ছি। আমার মূলত ফ্যাটি লিভার সমস্যা তো রয়েছে, আর আমার একবার জন্ডিস হয়েছিল তখন টুকুন আমার খুব ছোট, শাশুড়িমা তখনও চাকরি করেন, তো সেই সময়টা আমার শাশুড়িমা এক সহকর্মীর হাজবেন্ড আর কি, এক মেসোমশাই, তিনি ভৃঙ্গ রাজস্বের কথা তখন বলেছিলেন। পরবর্তীকালে ফিট টিউবার এটাকে বলে, যে এটা লিভার ডিটক্স করবার ক্ষেত্রে খুব উপযোগী একটা জিনিস এবং খুব সহজলভ্য আর কি, কিন্তু বস্তুত এটা সহজলভ্য কিন্তু নয়, এককালে হয়তো বা ছিল কিন্তু এখন কিন্তু অতটা ইজি অ্যাভেলেবেল নয় এটা। তো যাই হোক, সেই সময়টাতে ওই মেশো বলেছিলেন যে অর্চনা তুমি তোমার বৌমাকে ভৃঙ্গ রাজস্বটা খাইও, তখন মহাবিস্থানে ওই ওই জায়গাটা এখন ফ্লাইওভার হয়ে গেছে, তখনও ছিল না, ওই নিচে একটা দোকানে, সেখান থেকে আমার শাশুড়িমা নিয়ে নিয়ে আসতেন, তখন আমি সেটা খেয়েছিলাম আমার জন্ডিসের সময়, এবং তারপরে দীর্ঘদিন আমি সেটা কিন্তু খেয়ে গিয়েছি, উপকার পেয়েছি, অতি অবশ্যই পেয়েছি, যার ফলে যখন সেটা ফিট টিউবার বললো অনেক বছর পরে আমি যখন দেখলাম, আমি আবার সেই দোকানটা গিয়ে দেখলাম ওরা ভৃঙ্গ রাজস্ব রাখে না, এখন আর রাখে না, দোকানটা কি আছে কিন্তু ভৃঙ্গ রাজস্ব রাখে না বলে চলে না, তখন আমি অ্যামাজনে সার্চ করতে শুরু করলাম এবং পেলাম। তো তারপরে মানে ওটা প্রথমবার তো দুটো শিশি নিয়েছিলাম, সে দুটো শেষ হয়ে যাচ্ছে, তারপরে আবার দুটো নিয়েছিলাম সেটাও শেষ হয়ে গেছে, এবার দেখছি যে একটা একটা করে শিশি ওরা বিক্রি করছে, আমি একটা একটা করে শিশি চেয়েছিলাম, দুটো নিলে সুবিধাই হয়, দামই খুব একটা কম না পড়লেও একসাথে অনেক দিনের মোটামুটি মাস দুয়েকের হেডেক তার থাকে না, কিন্তু এবার দেখলাম একটা শিশি বিক্রি করেছে, যার ফলে ভৃঙ্গ রাজস্বের যে লিঙ্কটা সেটাও আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে কিনলে আপনাদের উপকার হবে, এবং আপনারা ঠিক যে দামেই কিনবেন, মানে আমি যে দামে কিনেছি আপনারা সে দামেই কিনবেন, কিন্তু তবুও সেখান থেকে কিছুটা লভ্যাংশ আমার আসবে। এবং আমি অ্যামাজনে প্রচুর জিনিসপত্র কিনি, তার মধ্যে আমাদের ওই যে কর্পূরদানিটা, অল্প অল্প টাকার জিনিস, হ্যাঁ কিন্তু জিনিসটা যে এত ভালো, এত ভালো, নিয়মিত ব্যবহার করি, মাকেও কিনে দিলাম। আর আজকে আর একটা জিনিস এসেছে, সেটা আগে মা দশকর্ম ভাণ্ডার থেকে ওটা কিনতো, কিন্তু মা দিনহাটা দশকর্ম ভাণ্ডার ওটা পাচ্ছে না, সেটা হচ্ছে অর্জুনের ছাল, মা ওটাকে মাকে ওটা আমি কিনে দিয়েছি, অ্যামাজন থেকে ডেলিভার করে দিয়ে গেছি, মা কিছুদিন ব্যবহার করেছে, শিলিগুড়িতে থাকতেই করেছে, এসেছে তার পরপরই আমি অর্ডার করেছি, ওই চার দিনের মাথায় ডেলিভার করেছিল, তারপরে ওটা এত ভালো ছিল যে সেটা আমি আবার আমার জন্য অর্ডার করেছি, এটারও হেলথ বেনিফিট প্রচুর প্রচুর, সেটা যখন আনবক্স করবো তখন আসলে এই মুহূর্তে চান করতে হবে, কথা বলতে গেলে তো কথা খেয়েই থাকে না, তো ওটার যেহেতু অনেক কিছু সেটা আমি ভয়েস ওভারে আপনাদেরকে বলবো, আপাতত এখন একটু স্নানে যাবো, পুজো করবো, এখনও আমার ঠাকুর না খেয়ে আছেন, হ্যাঁ এতটা, কারণ এটা ওটা সেটা, তারপরে সেটাকে মোটামুটি কাজটি করে ভিডিও এডিট করে আপলোড করে তারপরে সেটাকে ফলপ্রসূ করে, সে আমার এত দেরি হয়ে গেল, তারপর মায়ের এই ঘরটা গোছালাম, তারপরে তো ঘরে ঘরে জল টল দিলাম। আর একজন দেখছি কমেন্ট করেছেন যে ঝিনুক তোমার যে বিশেষত্বগুলো সেগুলোই হারিয়ে গেছে, সত্যিই তো তাই হারিয়ে গেছে, আমার বারান্দা বাগানটা নেই, বারান্দা বাগানটা ছাদে চলে গেছে, বারান্দা বাগানটা শ্রীহীন, একেবারে শ্রীহীন যাকে বলে। তারপরে গান তো দীর্ঘদিন আমি আর ব্লগে করি না, আজকে থেকে আবার করবো, তো সেই জিনিসগুলো তো আমার সত্যি সত্যিই বিশেষত্ব, সত্যিই তো বলেছেন যে আমার নিজস্ব কিছু বিশেষত্ব ছিল সেগুলো তো সত্যিই হারিয়ে গেছে, এটা তো অস্বীকার করার কিচ্ছু নেই। কিন্তু এই বারান্দা বাগানটা নিয়ে বন্ধুরা আপনারা যতটা ভাবছেন বা হয়তো বা জানি না কতটা ভাবছেন, আমি না খুব দুঃখী বন্ধুরা, খুব। আর এটা যখন আমি বুঝতে পেরেছি যে আমি আমার সব গাছ আর নিচে নামিয়ে নিতে পারবো না, তখন আরও বেশি খারাপ লাগছে, কিন্তু যেটুকু পারি সেটুকু নিজের মতো করে সাজাতে পারলেও তো হবে। বারান্দাটা আসলেই আমার কিরকম একটা লাগে, কীরকম একটা লাগে বলে ঠিক ঠিক ঠিক, এখনও রঙের কাজ বাকি আছে, এইটুকু না হয় হয়েছে যে যখন রঙ হবে তখন অতি অবশ্যই এই গাছগুলোকেও বোধহয় আমাকে নিয়ে যেতে হবে, সেরকমই তো শ্রীরাম কাকু বললেন, কারণ রঙ হলে পুরো গ্রিল ফিল সব কিছু নাকি রঙ হবে, তাই তো শুনছি, তো সেটা অবশ্য মিস্ত্রি দাদাদের কাছ থেকে শুনছি, তো সমস্যা এখনও কিছু বলেনি আমাদের, তো যাই হোক আপাতত দেখি কবে এই জিনিসটাকে আবার আগের মতো আনতে পারি, দেখা যাক। তখন এই দোকানদার এই লোকটাকে বলছে এখানে খাবেন না প্যাক করে দেবো, আলপনা দেখে একটু আগে আমি বললাম যে একটি তিন অক্ষরের গাল দিয়ে যে কালকে বাড়িতেই আছে, ড্যাশ কাল বাড়িতে থাকবে, আলপনা দি বলছে ও দাদা কাল কলেজ নাই, আলপনা দি ঠিক বুঝে গেছে।
চালানো সরোজরাজি নিজ মনে মুকুর সুধার ফর নবরক বর বিমল চোদায়ক ফর চার বুদ্ধিহীন তনু জানিকে সুমির উপবন কুমার বলবুদ্ধি বিদ্য দেহ মোহে হর কলেশ বিচার জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপীশ তিম লোক জাগর রামদূত অতুলিত বল থামাঞ্জনি পুত্র ভবন সুতরামা আজকে এই সময়ে আমি ধূপকাঠি দিচ্ছি কেবলমাত্র দোতলায়, কারণ যখন পুজো করছিলাম তখন একতলাটা দিয়ে এসেছি, আর একতলায় দিয়ে যখন দোতলায় আসছিলাম তখন দেখছি টুপুর মনে হলো ছাদে যাচ্ছে। আমি বললাম বাবু ছাদটা দিয়ে এসো তো, সেই ধূপকাঠি দিয়েই ঘুরিয়ে ঘুরিয়ে ও পুরো ছাদটা দেখিয়ে এসেছে হনুমান চালিসা পড়তে পড়তে। ওর হনুমান চালিসা কণ্ঠস্থ হয়ে গেছে। তারপর আমি ওকে একবার ভাবলাম বলি যে দোতলাটা দেখিয়ে দে, তারপর ভাবলাম থাক আমি করবো, কারণ এই কাজটা করতে আমার খুব ভালো লাগে। স্বাধীনতা দিবসে একেবারেই গতানুগতিক দিন কাটলো, আর পাঁচ দিন যেরকম কাটে। আমার প্রতিদেবতা অবশ্য বাইরে গিয়ে সবাইকে অনেক করে জিজ্ঞেস করেছে কি খাবে কি খাবে, তো সে বোধহয় নিজের জন্য মোগলাই নিয়ে এসেছে। টুপুর বোধহয় কিছু একটা খাবে বলেছে পেস্ট্রি, তা আমি বলেছি আমার জন্য গ্রিন টি আর মাখানা শেষ হয়ে গেছে, সে দুটো নিয়ে এসো, দুটো সে নিয়ে এসেছে। তা আমি তখন না বসে বসে ভাবছিলাম যে দেশের পতাকা আঁকতে ইচ্ছা করছে, প্রত্যেক বাড়ি কোথাও না কোথাও আঁকি, তো এবারে কোথায় আঁকবো, কোথায় এমন আঁকবো যেখানে মানুষ পা দেবে না যতই হোক আমাদের দেশের পতাকা। তখন মনে হলো বাবা লোকনাথের সামনে এই জায়গাটায় কেউ আমরা পা দিই না, এখানে আমরা প্রদীপ দেওয়ার জন্য ব্যবহার করি এই জায়গাটা, সেজন্য এই জায়গাটাই শ্রেয়। ঠাকুরের সামনে বা ঠাকুর ঘরে একটা পতাকা আঁকাটাই সব থেকে ভালো একটা অপশন বলে আমার মনে হলো। আগেরবার যারা আমার ভিডিও দেখেছেন তারা হয়তো বা দেখেছেন আমি দোতলায় ল্যান্ডিংয়ের ওঠার আগ দিয়ে যে একটা কাঁচের জানলা আছে সেই তিনটে জানলায় তিরঙ্গা আঁকার চেষ্টা করেছিলাম, তো এবারে এই জায়গাটাই ঠিক মনে হলো। কিন্তু একটা মুশকিল হলো, যখন নিচ থেকে নিয়ে এলাম তিনটে রঙ তখন বুঝতে পারিনি যে কমলা রঙটা একেবারেই শেষ, তো সেটা চেষ্টা করলাম একটুখানি আঁকতে কিন্তু এক ফোঁটাও রঙ বেরোলো না, পুরো শুকিয়ে গেছে। তাহলে কি হবে, তাহলে কি আমার তিরঙ্গা আঁকা হবে না? কেন তা হবে, লাল এবং হলুদ মিশিয়ে নিলাম, নিয়ে কমলা রঙ বার করে ফেললাম, তারপর অত্যন্ত ছেলে মানুষই এবং কাঁচা হাতে একটা তিরঙ্গা এঁকে ফেললাম, ততোধিক ছেলে মানুষই চারদিকে চারটে ফুল দিয়ে দিলাম। দেশটা তো আসলে আমার, ছেলে মানুষই দিয়ে ভর্তি একটা দেশ। সেই যে কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম যে অর্জুন ছাল অর্ডার দিয়েছি, যেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, মা এটা মূলত ব্যবহার করেন হার্টের জন্য, মা অর্জুনের কাত করে খান, তার মানে এই ছালগুলোকে থেঁতলে নিয়ে তারপরে জলে ভিজিয়ে রাখেন সারা রাত, তারপর সকালবেলা সেটা ছেঁকে খান। কিন্তু আমি খাবো মেটাবলিজম বাড়ানোর জন্য এবং ফ্যাট রিডিউসের জন্য। পদ্ধতিটি ওই একই যেরকমভাবে মা খেয়ে থাকেন। এক কিলোর একটা প্যাক নিল হচ্ছে 430 টাকা, যথেষ্ট রিজনেবল, কারণ এই 1 কিলোর একটা প্যাকেট দিয়ে আমাদের চলে যাবে প্রায় 6 মাস, কারণ পরিমাণে লাগে একটুখানি। আর অর্জুন ছালের যে আরও কত উপকারিতা সে তো এইটুকু পরিসরে বলে বোঝানো সম্ভব নয়। আর এই নমো অর্গানিক্সের 1 কিলোর অর্জুন ছালের প্যাকেট এর আগে আমি কিনেছি, মায়ের জন্য ব্যবহার করেছি, দেখা গেছে যে জিনিসটা সত্যিই ঠিকঠাক, তাই জন্যই আমি দ্বিতীয়বার প্যাকেটটা অর্ডার করেছি, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। আগের দিন এটা পরে এক্সারসাইজ করেছিলাম এবং তৎক্ষণাৎ কেচে দিয়েছিলাম, কারণ এই টি শার্টটা না খুব আরামদায়ক, যতগুলো টি শার্ট কিনেছি বলতে নেই এইটাই সব থেকে বেশি এক্সারসাইজ করে আনন্দ পাই বা আরাম পাই। সেই জন্য তলায় পেন্টুলুন যেটা সেটাও অ্যামাজনে কয়েকদিন আগে এসেছে, অর্ডার দিয়েছিলাম, এটার লিঙ্ক আর দিচ্ছি না কারণ এই জিনিসটা খুব একটা ভালো আসেনি, সিনথেটিক মিক্সড এসেছে, কিন্তু ঠকেছে সেটা বলবো না কারণ আমি রিভিউ দেখেই কিনেছিলাম, ওই আমি সস্তায় চটকদার চেয়েছিলাম, কিন্তু এটার লিঙ্ক দিয়ে কাজ নেই।
তো যাই হোক, মোটামুটি হনটন পর্ব এক্সারসাইজ তো সকাল সকালই করে নিয়েছি, তো হাঁটাটা বাকি ছিল, সেটা পুরোটা হয়ে গেল। এরপরেতে সব রান্নাঘর গুটিয়ে টুটিয়ে নিই, তারপরে এই পেছনটা বড় ইবড়ি গিবড়ি জিবড়ি হয়ে রয়েছে বটে, এর মধ্যে অনেক কিছু জিনিস আছে যেগুলো যথাস্থানে পাঠাতে হবে। তার মধ্যে এই একখানা হচ্ছে গ্রিন টি, যেটা আমার পতিদেবতা আজকে নিয়ে এসেছেন। আমার গ্রিন টিটা একেবারেই বাড়ন্ত হয়ে গেছিলো, এটাকে মেজে ধুয়েও রেখেছিলাম আমি আর কি, মানে কৌটোটা আর কি। আর চিনি আমার ওই পতিদেবতা ওই মুগের হালুয়া করবার জন্য চিনি নিয়ে এসেছিল, তো এটা মাসকাবাড়ির চিনি নয়, কিন্তু জিনিসটা ওখানে পড়ে আছে, সেজন্য চিনির প্যাকেটে কিছুটা চিনি থাকা সত্ত্বেও ওটা ঢেলে নিলাম। আর সেই যে মুড়ি, আদি অনন্তকাল ধরে সেখানে পড়েই থাকবে যতদিন না পর্যন্ত ঢালবো। অবশ্য সেটা ঠিক যে না ঢাললে সে বেচারে তো নিজের হাত পা নেই, কী করে সে নিজে চলে যাবে, তো সেটা ঢালা হচ্ছিল না। আর আমাদের বাড়িতে জাতীয় খাবার মুড়ি হলেও কেন জানি না কয়েকদিন আমরা মুড়িটা খাচ্ছিলাম না, সেই জন্যতেই মুড়িটা মুড়ির জায়গাতেই পড়েছিল, তো আজকে সেই কাজটিও সমাধা হলো। এই দিকটা একদম নরক গুলজার হয়ে আছে, কাপ বেশি হয়ে গেছে ওর তুলনায়, আমাকে কাপের একটা ব্যবস্থা করতে হবে কাপ রাখার। আর এখানে অনেক কিছু হাবড়ি জাবড়ি গাবড়ি হাবড়ি রয়েছে, সেগুলোকে কালকে কষতেই হবে। আর হঠাৎ করে আমি রিয়েলাইজ করছি আমার 75 হার্ডের আজকে 72তম দিন, আমার 73, 74, 75 আর মাত্র 3 দিন, একদিন কী করে কাটাবো সেটা ভাবছিলাম, এতগুলো দিন কাটিয়ে ফেললাম। তবে একটা জিনিস যেটা আমি একবার মনে করি যেটা আমি করবই, সেটা আমি করেই ছাড়ি। মাঝখানে যে চ্যালেঞ্জগুলোকে নিয়ে খুব একটা সিরিয়াস ছিলাম না, সেগুলো খুব একটা ফলপ্রসূ করতে পারতাম না, তখন দু একবার হয়তো বা চ্যালেঞ্জ অত সিরিয়াসলি না নিয়ে হয়তো বলে দিয়েছিলাম, তখন কয়েকজন কমেন্ট করেছিলেন যে তুমি তো চ্যালেঞ্জ নিয়ে শেষ করতে পারো না, শাড়ি চ্যালেঞ্জের সময়, শাড়ি যখন বলেছিলাম যে এক সপ্তাহ যখনই বাইরে যাবো শুধু শাড়ি পরবো সেই সময়টাকে, তুমি তো কোনো চ্যালেঞ্জে শেষ করতে পারো না। কী কী চ্যালেঞ্জ নিয়ে যে শেষ করেছি বা সেগুলোকে করেছি, সেগুলো এখন মাঝে মাঝে যখন ভাবি তখন অবাকই লাগে, সেরকমই হয়তো বা এটাও আর একটা যেটা পরবর্তীকালে ভাববো এবং অবাক হবো যে আমি 75 হার্ডটা কমপ্লিট করে ফেলবো হয়তো, হয়তো এখনও বড় বড় বাতেলার জায়গায় আসেনি, 3টে দিন বাকি আছে বলবো। তো আজকে গান গাইবো বলেছিলাম আপনাদেরকে, এসব তো কোথাও গান গাইবো না, কারণ আজকে যেদিন আপনারা 15 আগস্টের রাত হয়ে গেছে, এখন আপনারা ব্লগটা দেখবেন হচ্ছে 16 আগস্টে, গাওয়াই যায় অসুবিধা নেই, কিন্তু আমার যে গানটা এখন মাথায় ঘুরছে সেটা সেটাই করি। হ্যাঁ, আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখি আমার পিঞ্জরায় সুখের পঙ্খী ডাকে, এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখি আমার পিঞ্জরায় সুখের পঙ্খী ডাকে, পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গায়ে থাকাটাই দিতাম জীবনটারে, আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটাকে অন করবেন। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য।